আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কুয়েতের শ্রমিক সংকট, কুয়েতের শ্রমিক সংকট সৃষ্টি হওয়ার কারণে কুয়েতের মাঝরাতে বা কৃষি ক্ষেতে যারা কাজ করে তাদের বেতন 120 দিনার থেকে বেড়ে দাঁড়িয়েছে 300 থেকে 350 দিনার। আর এরকমই একটি আপডেট প্রকাশ পেয়েছে দৈনিক আল কাবাসে। বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক পাচ্ছে না অনেক মাজরা বা কৃষি খাতে। কুয়েতের দৈনিক আল কাবাস একটি ব্রিফিং করে যেখানে তাদের হেডলাইন লিড নিউজ হিসেবে প্রকাশ করে। ইউসুফ আল সামরির উদ্ধৃতি দিয়ে এই আপডেটটি প্রকাশ করা হয়, যেখানে ইউসুফ আল সামরি জানান কৃষিখাতে ঘাটতি এতটাই চরম আকার পৌঁছেছে যেখানে শ্রমিক নেই বললেই চলে এবং শ্রমিকদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেহেতু 2020 সাল থেকে কুয়েতে কোভিড-19 পরিস্থিতির অবনতির কারণে ভিসা বা আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে, যেসব কৃষি শ্রমিকরা দেশে গিয়েছিল তারাও কুয়েতে প্রবেশ করতে পারছে না কুয়েতের সীমাবদ্ধতার কারণে। তার মাছ থেকে অনেকের আকামা নবায়ন করতে পারেনি, তার মানে তারা আর কুয়েতে প্রবেশ করতে পারবে না। আর যারা আকামা নবায়ন করেছিল তারাও অপেক্ষায় আছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিলে কুয়েতে প্রবেশ করবে। আল সামরি এতে যোগ করেন যে কৃষিখাতে এমন অবস্থা তৈরি হয়েছে এখানে শ্রমিক পাওয়াটা দুঃসাধ্য হয়ে উঠেছে। এছাড়া এই সেক্টরটি আরও জটিল হওয়ার কারণ কুয়েতের বিভিন্ন প্ল্যাটফর্মে আকামা বদলের অনুমতি দেওয়া হয়েছে, তাই অনেক শ্রমিক এই খাত থেকে অন্য খাতে আকামা ট্রান্সফার করে চলে যাচ্ছে। যদি নতুন ভিসা চালু হতো বা কৃষি শ্রমিক যারা বর্তমান দেশে আটকে আছে তারা কুয়েতে প্রবেশ করত, তাহলে বর্তমান যে অস্থিরতা বিরাজ করছে এই সেক্টরে সেই পরিস্থিতি তৈরি হতো না। আর আল সামরি তাই মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদের কাছে আহ্বান জানান যেসব কৃষি শ্রমিকরা বর্তমানে আকামাদারি বৈধভাবে দেশে অবস্থান করছে তাদেরকে খুব তাড়াতাড়ি কুয়েতে ফিরিয়ে আনার জন্য। আর যদি এই সুযোগটা না দেওয়া হয় তাহলে কুয়েতের কৃষিখাত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, বিশেষ করে শ্রমিক সংকটের কারণে। আপনারা জানেন যে কুয়েতে কোভিড-19 পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বিমানবন্দর যেমন বন্ধ রয়েছে তেমনি বন্ধ রয়েছে ভিসা। আর অনেক শ্রমিক স্বেচ্ছায় দেশে চলে যাচ্ছে, তাদের স্থানে নতুন করে যে শ্রমিক আনবে সেই সুযোগও কোনো কুয়েতি পাচ্ছে না বা কোনো মাঝরাতে সেই সুযোগ নিতে পারছে না। আর দ্বিতীয়ত আরেকটা সমস্যা তৈরি হয়েছে, দীর্ঘদিন মাঝরাতে কাজ করতে করতে অনেক শ্রমিক এরই মাঝে মাঝরা থেকে আকামা ট্রান্সফার করে অন্য অন্য সেক্টরে চলে যাচ্ছে আর এতে করে এই সংকটটা তৈরি হয়েছে। মিস্টার আল সামরি আহ্বান যদি মন্ত্রিসভা কার্যকরভাবে নেয় বা মন্ত্রিসভা দৃষ্টিগোচর হয় তাহলে নিশ্চয়ই কুয়েতের মাঝরা সেক্টর বিশেষ করে কৃষি খামারে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে হয়তো এই সেক্টরে ভিসা যেমন চালু হবে তেমন কৃষি শ্রমিকদেরকে যারা ঠিক এই মুহূর্তে ছুটিতে গিয়ে আটকা পড়ে আছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা তৈরি হবে। কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন সোশ্যাল প্ল্যাটফর্মে যাতে করে প্রবাসীরা দেখে উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে কুয়েতের নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত শুভকামনা।